ইভিএম ব্যবহারে দলগুলোর বিরোধিতা রাজনৈতিক কৌশল বলে মনে করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগ। তিনি বলেন আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে, ইভিএম এ ভোট কোনো রাজনৈতিক দলই বয়কট করবে না। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান ইভিএম এর বিরুদ্ধে ভ্রান্ত ধারণা দূর করতে প্রচারণায় নামবে ইসি। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, যদিও 150 আসনে তা ব্যবহারের লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি। এমন অবস্থায় ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা দূর ও অপপ্রচার বন্ধে প্রচারণায় নামবে নির্বাচন কমিশন। ইভিএমটা কি কিভাবে ফাংশন করে টোটাল বিষয়টাকে আমরা একটা এটাই করে একটা প্রচার করবো। আমরা ইভিএম এ ওভার রাইটিং করার সুযোগ আছে কিনা, উদাহরণ হিসেবে আসলে টার্মটাই এলো ভুল প্রয়োগ, ওভার রাইটিং করার এখানে কোনো সুযোগই নেই। ইভিএম নিয়ে বিরোধিতা থাকলেও 2023 সালের নির্বাচনে সব দলই অংশ নেবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 2023 অথবা 24 জানুয়ারিতে যে নির্বাচনটি হবে সকল দলের অংশগ্রহণে হবে বলে আমরা আশাবাদী। আমরা কনফিডেন্ট এই জন্য যে এই রোডম্যাপ নিয়ে তো আমাদের যদি আমরা এটা বাস্তবায়ন করব এবং এই বাস্তবায়ন করলে সবাই আশাবাদী হবেন। এছাড়া সীমানা নির্ধারণ ও নির্বাচনের সার্বিক বিষয়ে তথ্য জানাতে ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস তৈরির সিদ্ধান্তের কথাও জানান মোহাম্মদ আলমগীর। নির্বাচনের যে আমরা পিরিয়ডিক যে তথ্যগুলো পাই, যে পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে কোন কেন্দ্রে, সেই তথ্যগুলো যাতে ভোটাররাও দেখতে পারে। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।